কয়েকদিন আগে পেঁয়াজের দাম দেখলাম বেড়ে গেছে। বেটাকে ভারত থেকে আইব বন্ধ হইতেছে এই কারণে আইনে দিয়ে দাম বাড়ছে, পিটতে দেওয়া উচিত। এগুলি দেশের সংবিধান তো কোরআন শরীফ না, এটাকে জনগণের প্রয়োজনে পরিবর্তন করা যায়। ওই যে চাঁদে সাই দিকে দেখা যাইতেছে লব আবার সুট এবার, তাই মানুষ এখনো ধর্ম অন্ধ আমরা। কারণবাজের ব্যবসা একেবারে হুজুর মানুষ নামাজি ভদ্রলোক কি সুন্দর করে জাতির কাছে উপস্থাপন করলো, দেখতো সালাম দিতে ইচ্ছে করে, উনারই এই এই দুষ্কর্মগুলি করছে। যেখানে আওয়ামী লীগ বলে ভাত এবং ভোটের অধিকারে আমরা এই দেশ একাত্তরের দেশ স্বাধীন করেছি, তো এই ভাত আর ভোট ভোট তো গেছি অন্ত ভাতও চাই না, তাহলে আওয়ামী লীগের কে মানুষ কীভাবে পছন্দ করবে? 18 কোটি মানুষের মধ্যে কয় লক্ষ লোক তিন বেলা খায়, দুই বেলা খায় এমনও আছে। আমরা দেখি, দেখার পর তারপরে এই টাকাগুলি লুটন হয় কেন? দুদুক কোথায় থাকে? বাংলাদেশ ব্যাংক কোথায় থাকে এটা জানা দরকার। এই দেশের রাজনীতিবিদরা কোথায় থাকে? কেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমরা কেন স্ট্যান্ড নেই না?